আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি যে পাঠটি আলোচনা করব সেটি হলো মোমোর সাত দিন। বাংলা বিষয়ে এর আগে দুটো ক্লাস হয়েছে, তাতে আমরা একটি করে ছড়া, একটি করে গল্প পেয়েছি। সেগুলোর প্রশ্ন, শব্দার্থ, শূন্যস্থান পূরণ, সিলেবাসের প্রশ্ন কাঠামো অনুযায়ী যা যা আছে আমরা সেগুলো প্র্যাকটিস করেছি এবং ক্লাসে পেয়েছি। আজকে যে মোমোর সাত দিন এই পাঠটি পড়াবো, আলোচনা করব এবং বুঝাবো, সেটি হলো যে মোমোর সাত দিন, মোমোর সাত দিনই শুধু হয়? আমাদের সবারই সাত দিন আছে। সাত দিনে আমরা কী করি? শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, প্রতিদিন কোনো না কোনো কাজ থাকে। কেউ লেখাপড়া করে, কেউ ঘরের কাজ করে, কেউ ঘর গোছানোর, সেই বিভিন্ন কাজ থাকে প্রত্যেকটা মানুষেরই। তো আমরা ছোট্ট সোনামণিরা যে কাজগুলো করে থাকি সেটা মোমোর কাজের সঙ্গে মিলাই। মোমো স্কুলে যায়, লেখাপড়া করে, শনিবারে পড়ার টেবিল সাজায়। তোমরা নিজেরা নিজেদের পড়াশোনা, বই, পুস্তক, জামা কাপড় সব কিছুই নিজেরা করার চেষ্টা করবে, যে বই গোছানো, টেবিল গোছানো, নিজের কাপড় পরিধান করা, স্কুলে আসার সময় ব্যাগ গোছানো এবং জুতা মোজা পরা, এগুলো নিজের কাজ, নিজে করতে পারবে, সেই বয়স তোমার হয়েছে। তো সেটি বলা হয়েছে, তোমরা লেখাপড়ার পাশাপাশি গান শিখবে, সাঁতার কাটবে, ছবি আঁকবে, নানা মজার মজার বিষয়গুলো শিখবে। সেই জিনিসগুলোই এই মোমোর সাত দিনে বলা আছে। বই খুললেই দেখবে যে সেখানে সুন্দর করে দেওয়া আছে। এবং একটা দিন শুক্রবার ছুটির দিন বলা হয়েছে। এই ছুটির দিনে আমরা নানা আনন্দের কাজ করি। মা বাবা মজার মজার জিনিস তৈরি করেন আমাদের জন্য, মা রান্না করেন, সেগুলো আমরা খাই, মজা করি। বাবা বাইরে ঘুরতে নিয়ে যান, ছুটির দিনগুলোতে আনন্দের জিনিসগুলো আমরা পাই। ঠিক তেমনি অন্যান্য দিনের যে তালিকা আছে সেগুলো বাসায় বসে আমরা নিজেরা নিজেরা লিখব, একটা অনুচ্ছেদ লিখব যে আমি সাত দিনে কী কাজ করি। এটি তোমাদের জন্য একটি প্রশ্ন, যেমন সাত দিনে আমি কী কাজ করি সেটা আমি পরে লিখে দিচ্ছি। কিন্তু তার আগে দেখো বইয়ে যে যুক্ত বর্ণগুলো আছে সেটি খুব গুরুত্বপূর্ণ। আমি বোর্ডে লিখে দিয়েছি আর ভাঙানোর পরে একটি করে শব্দ লিখেছি। যেমন তোমার স্কুলে, মোমো স্কুলে যায়, স্কুলের মধ্যে দুটা সহায়ক আছে, সেটি তুমি ভাঙলে এবং একটি অর্থপূর্ণ শব্দ লিখলে, ঠিক পরপর এগুলো সবগুলো দেওয়া আছে। তুমি বাসায় বসে এগুলো HW খাতায় সুন্দর করে করবে আর মা বাবার হেল্প নেবে আর নতুন নতুন শব্দ লিখবে। এখানে যেমন আমি লিখছি স্কুল, মঙ্গল, সপ্তাহ, এই শব্দ যে লিখতে হবে এমন না, তুমি নতুন নতুন শব্দ লিখবে, তোমার নিজের তৈরি, নিজে নিজে তৈরি করে শব্দ লিখবে। আরেকটা কথা, যুক্তবর্ণ আমরা নতুন সবুজ সাথী সহায়ক গ্রন্থ আছে সেখান থেকেও করব। সিলেবাস অনুযায়ী যে নতুন সবুজ সাথী থেকে যে যুক্তবর্ণ তোমার দেওয়া আছে সেটি 37 পৃষ্ঠায়, কয়েত থেকে পয়েত পর্যন্ত সেম, একই, এইগুলো অনেকটাই সেখানেও পাওয়া যাবে। তো দুটো মিলেই, বোর্ড বই এবং সহায়ক গ্রন্থ দুটো মিলেই যুক্তবর্ণ, এবং পরীক্ষার জন্য ঠিক তাই, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে খাতায় লিখবে, এটা সহ নতুন সবুজ সাথী, তাহলে সিলেবাস আমাদের তাড়াতাড়ি কভার হয়ে যাচ্ছে। আরেকটা কথা, নিচের দিকে দেখো কয়রফলা, এখানে কয়রফলা যেমন রফলা, আমরা সবগুলো বর্ণ 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 পেয়েছি, এখানে ফলা পেলাম। ফলা তো তিন প্রকার আমরা জানি প্রধানত, জফলা, রফলা, রেফলা, সেটা আমরা বই খুললেই পাবো। যেমন নতুন সবুজ সাথী বইয়ের দেখো পৃষ্ঠা নাম্বার 27, এখানে ফলা চিহ্নের পরিচয় দেওয়া আছে। ঠিক সেই জায়গায় গিয়ে পড়তে গেলে দেখবে যে ফলা কাকে বলে, কত প্রকার, কেমন আকৃতি, ফলা কোথায় ব্যবহার হয়, বর্ণের শেষে, শুরু, না মাঝে, না উপরে, এগুলো সব সুন্দর করে দেওয়া আছে, বাসায় বসে পড়বে। আর লিঙ্কে যে বক্সে যে শিটটা দেওয়া থাকবে সেখানে শিটের ভিতরে ওই ফলার প্রশ্নগুলো আছে, যেমন ফলা কাকে বলে, কত প্রকার, কী কী, রফলা কী, বফলা, এগুলো দিয়ে দুটি করে শব্দ তৈরি করো। এই যেমন এটা রফলা দিয়ে একটা দেওয়াই আছে শুক্রবার, এর সঙ্গে আরেকটি শব্দ লিখবে, যেমন তুমি বফলা, রফলা, জফলা এইগুলো দিয়ে লিখছ যে একটি শব্দ প্রভাত, গ্রাম, এইগুলো তোমার নিজের নিজ স্বাধীনতায় লিখবে, এখানে বাধা ধরার নিয়ম নেই, তুমি শুধু সেম ভাঙবে আর একটি করে অর্থপূর্ণ শব্দ লিখবে। এবারে আমি ফলা চিহ্ন দিয়েও ঠিক ওই রকম, আর ফলা কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, যে ফলার প্রশ্ন,
উত্তর একেবারে বইয়েও দেওয়া আছে, শিটেও দেওয়া আছে। ওখানে শিট থেকে সংগ্রহ করে পড়ে লিখতে পারবে, এটাও HW খাতায় করতে হবে। এখন এই মোমো সাত দিন এখান থেকে যে মেন মেন প্রশ্নগুলোর পার্ট পাই সেগুলো আমরা হয়েছে এবং আমরা করেছি। এখন মোমো সাত দিন থেকে হতে পারে যে ছুটির দিনে আমরা কী করি, প্রশ্ন থাকতে পারে যে কয় দিনে এক সপ্তাহ। আবার প্রশ্ন থাকতে পারে মোমো বৃহস্পতিবার আর শুক্রবার দিন কী করে, বা রবিবার আর সোমবার দিন কী করে, তুমি কী করো, বা এই দিনে তোমার কী কাজ, তোমার এটা যোগ্যতা অনুযায়ী তুমি লিখবে যে আমি এই দিন এই কাজ করি। ঠিক সেম প্রশ্ন আছে এবং উত্তরও দেওয়া আছে, তুমি সেখান থেকে হেল্প নিয়ে HW খাতায় করে ফেলবে। আর সিলেবাসে দেখো ইম্পর্টেন্ট পার্টগুলো হয়ে গেছে, ছড়া, মামার বাড়ি, হনন পনপন এবং মায়ের ভালোবাসা, পিঁপড়ে ঘুঘু, এগুলো সব হয়ে গেছে। যেগুলো তোমার সিম্পল সেগুলো রেখা যোগ করে ছবি আঁকি, এটা মজার বিষয়। তুমি রেখা যোগ করে ছবি আঁকবে, যে ছবিটা দেওয়া আছে বইয়ে সেটার উপরে হাত ঘুরাবে এবং পেন্সিল দিয়ে হাত ঘুরাবে, ওটা ডট করা আছে খাতায়ও, আবার প্র্যাকটিস করতে পারবে, আনন্দের সাথে সেটি করবে। আর সমস্ত অঙ্কনে আসছে রেখা আর বিন্দু থেকে, তো রেখা দিয়ে বিন্দু দিয়ে কীভাবে কী করতে পারি দেখো, একটু উদাহরণস্বরূপ দেখাই। এটি মিশালাম আর রেখা যোগ করে কীভাবে কী করতে পারি, যেমন একটা মজার একটা জিনিস তৈরি করলাম। এখানে একটুখানি লক্ষ্য করবে, এই জাস্ট আর কি, তোমরা বুঝে ফেলছো যে এটি আমি কী করছি। কিসের ছবি বলো তো, নিশ্চয়ই বুঝতে পেরেছ, ছাতার ছবি আঁকছি। তো এটা একটা বর্ণমালা দিয়ে আমি সাজাবো, বর্ণমালা দিয়ে সাজাবো। অ আ ই দীর্ঘ ই মানে সরিয় সরিয়া, স্বরবর্ণ বলে সরিয় সরিয়া বলি, তো আসলে সঠিক উচ্চারণ হবে অ আ ই। এইগুলো এই জিনিসগুলো দিয়ে সাজাবে, এগুলো প্রশ্ন আকারে নয়, শুধু সুন্দর করে বাসায় পড়ে লিখবে। আবার ছবি দেখে নাম বলি ও লিখি, 31 পৃষ্ঠায় দেখবে পাঠ্য বইয়ের, সেখানে তুমি ঠিক যেভাবে দেওয়া আছে ছবি দেখে দেখে এটা সহজ, ব্যঞ্জন বর্ণ দিয়ে তোমার শব্দ তৈরি, বর্ণ দিয়ে শব্দ লেখা। এগুলো সিলেবাসে প্রশ্ন দেওয়া আছে যে দুটি করে বা তিনটি করে চারটি করে শব্দ লেখো, দেওয়া আছে দুটি করে শব্দ। এখানে দুইটি শব্দ বর্ণ দিয়ে তৈরি করতে হলে তোমার অর্থপূর্ণ শব্দ হতে হবে, আর যদি ভুল হয়, বানান ভুল হয় কিংবা অর্থপূর্ণ না হয়, তাহলে সেখানে পরীক্ষায় লিখলে মার্কস মাইনাস হয়ে যাবে। আর তোমার যথোপযুক্তভাবে লিখতে পারলেই এনাফ। এখন দেখো বিপরীত শব্দ আছে, এগুলো আগেই আমি বলেছি যে সহায়ক গ্রন্থ থেকে ওগুলো পড়ে নেবে, মুখস্থ করবে, ঠিক আছে। আর যে পাঠগুলো আছে এখানে, এটাও হয়েছে, এটাও হয়েছে, যুক্তবর্ণ ঠিক আছে, বিপরীত শব্দ। এখন আমি যে পড়াটা HW দিব সেটা হলো গরু বিষয়ে অনুচ্ছেদ আর পোষা প্রাণী বিড়াল, এটা বইয়ে দেওয়া আছে, আর নিজের মতো করে লিখবে, বই পড়বে আর নিজের মতো করে লিখবে। ওখানে যা যা দেওয়া আছে তোমাকে তাই করতে হবে না, তুমি সুন্দর করে 10টি বাক্যে অনুচ্ছেদ লিখবে আর পোষা প্রাণী বিড়াল সম্পর্কেও লিখবে। না পারলে পরবর্তীতে আমরা হেল্প করব, নিজের মতো করে চেষ্টা করো, পরবর্তীতে মূল্যায়ন ক্লাসে আমি এটি দেখব। আজকের মতো সিলেবাসের পুরো মানবন্টন থেকে শুরু করে সিলেবাসের কাঠামো পুরোটায় উপরে আলোচনা শেষ হলো, এবং ওই অনুযায়ী তোমাদের ওই শিটগুলো তোমরা ইউটিউব ডিসক্রিপশন বক্সে পাবে, সেখানে ডাউনলোড করে নিতে হবে, বাসায় অনুশীলন করবে, আর শিটগুলো সুন্দর করে ওখান থেকে নিয়ে প্র্যাকটিস করবে। এই পর্যন্তই, আজ আর নয়, ভালো থাকবে, বাসায় থাকবে, পিতামাতার কথা শুনবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।